নমস্কার, দাস রিয়েলটার্সে আপনাদের স্বাগত। আজকে যারা ছোট ফ্ল্যাট খুঁজছেন, সম্ভবত আপনার হচ্ছে 805 বা তার কাছাকাছি, তাদের জন্য খুবই ভালো। এটা হচ্ছে ঠিক আমি দাঁড়িয়ে আছি, তা হচ্ছে ডিরোজিও কলেজের একদমই কাছে। এটা হচ্ছে নিউটাউনের একদম পাশেই বলতে পারেন, মানে আপনি মেইন রোড আপনার একটা প্লটের পরেই বলতে পারেন, এরকমই আছে। এখানে আপনি 2 BHK পাচ্ছেন। এটা হচ্ছে সম্ভবত কর্পোরেশন এরিয়া, যেটা হচ্ছে রাজাহাট গোপালপুর কর্পোরেশন, এখানে পাচ্ছেন। এখানে 2 BHK আছে, 805, এবং আর একটা হচ্ছে আপনার 804, আর একটা হচ্ছে 1001 স্কোয়ার ফিটের। 2 BHK পাবেন, একদমই কাছে, নিউ টাউনের একদমই কাছে বলতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার পিছনে নিউ টাউন। তো চলুন তাহলে এবারে ফ্ল্যাটের আপনাদের লেআউটটা আপনাদের বুঝিয়ে দিই। আমরা ঠিক দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আপনার 1001 স্কোয়ার ফিটের, 2 BHK, বড় সাইজের। দেখতে পাচ্ছেন ঢুকেই আমরা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এরিয়া, এটা ওপেন কিচেন রয়েছে, যথেষ্ট বড় সাইজের ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছেন, হিউজ বড়। এখানে হচ্ছে ওপেন কিচেন রয়েছে, আর এটা হচ্ছে ড্রয়িং এরিয়া, যথেষ্ট বড় সাইজের রয়েছে। আর এরপরে হচ্ছে কিচেনটা দেখতে পাচ্ছেন আপনার, হচ্ছে ব্ল্যাক স্টোন দেওয়া আছে, আর উপরে হচ্ছে আউটলেটের পয়েন্ট করা আছে। টোটালটাই আপনাকে বারবার দেখাচ্ছি, কারণ যথেষ্ট বড় সাইজের ড্রয়িং কাম ডাইনিং এরিয়া, আর এটার সঙ্গে হচ্ছে ওপেন কিচেন রয়েছে। আর ঠিক এখানে হচ্ছে আপনার একটা টয়লেট রয়েছে, কমন টয়লেট। টয়লেটের মধ্যে আপনার কোমর, তারপরে হচ্ছে এখানে গ্লিজারের পয়েন্ট করা আছে, আর এখানে হচ্ছে আউটলেটেরও পয়েন্ট করে দেওয়া আছে। আর এই টয়লেটের ঠিক উপরটা হচ্ছে আপনার লক করে দেওয়া আছে, আর ঠিক কোমর, আর এখানে হচ্ছে আপনার একটা বেসিন আছে, কমন বেসিন, যেটা ড্রয়িং রুমে থাকে সেটাই। আর এটা হচ্ছে একটা বেডরুম, এটা হচ্ছে 10x9 ফুট লম্বা চওড়া একটা বেডরুম রয়েছে। আর এখানে হচ্ছে একটা এসি পয়েন্ট করে দেওয়া আছে, এটা হচ্ছে আপনার একটা ছোট বেডরুম রয়েছে, সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, এটা হচ্ছে যথেষ্ট বড় সাইজের রয়েছে। এখানে আউটলেটের পয়েন্টও করা আছে, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, যথেষ্ট বড় সাইজের টয়লেট এটা। এটা হচ্ছে 1001 স্কোয়ার ফিটে, ওনারা দাম রেখেছেন হচ্ছে তা হচ্ছে 3600 টাকা করে পার স্কোয়ার ফিট, আর অ্যামিউনিটিস চার্জ হচ্ছে আপনার 1,00,000 টাকা। এটা হচ্ছে প্রাইস, টোটালটা আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবেন। এরপরে হচ্ছে আর একটা বেডরুম দেখাবো, যেটার সঙ্গে অ্যাটাচ ব্যালকনি রয়েছে, ঠিক ড্রয়িং এরিয়াতে রয়েছে। আর ঠিক তারপরে হচ্ছে বেডরুম, এটা কিন্তু যথেষ্ট বড় সাইজের, 16x16 ফুট লম্বা চওড়া একটা বেডরুম, যথেষ্ট বড় সাইজের। দুদিকে আপনি ওপেন পাচ্ছেন বেডরুমের মধ্যে, ক্রস ভেন্টিলেশনও হবে সেই কারণে, যথেষ্ট বড় সাইজের এই বেডরুমটা। দেখতে পাচ্ছেন বেডরুমের সাইজ যথেষ্ট বড় সাইজ, আর এর সঙ্গে হচ্ছে একটা অ্যাটাচ ব্যালকনি রয়েছে, এটা ইস্ট ফেসিং ব্যালকনি। ব্যালকনির মধ্যে হচ্ছে আপনার একটা
ওয়াশিং মেশিনের পয়েন্ট করে দেওয়া আছে। যারা সাইট ভিজিট করতে চাইছেন নিচে আমাদের কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানে একটা এসি পয়েন্ট করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1001 স্কোয়ার ফিটে 2 BHK, বড় সাইজ যাদের চাইছেন, বড় একটু সাইজ 2 BHK তাদের জন্য যথেষ্ট বড় সাইজ এটা। এটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং রয়েছে, G+4 আমরা ঠিক রয়েছি। এটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোরে, এটা হচ্ছে আপনার লবি, লবিতে কিছুটা এগিয়ে গেলেই আপনার হচ্ছে ডান সাইডে, এটা হচ্ছে আপনার লিফট। লিফটের ঠিক পাশে হচ্ছে স্টেয়ার বা সিঁড়ি। এবার চলুন আপনার নিচের দিকটা আপনাদের একটু দেখিয়ে দিই। আমরা ঠিক বিল্ডিংয়ের নিচে রয়েছি, এটা হচ্ছে এন্ট্রান্স ফ্ল্যাটের মধ্যে। আর ঠিক আগেটায় রয়েছে হচ্ছে বাইক, মানে টু হুইলার পার্কিং রয়েছে। টু হুইলার পার্কিং একদমই ফ্রি, কোনো রকম চার্জ নেই। এখানে কিন্তু ফোর হুইলার পার্কিং হবে না, শুধুমাত্র টু হুইলার পার্কিং পাবেন। এখানে হচ্ছে টু হুইলার পার্কিং তার ব্যবস্থা করে দেওয়া আছে। যারা প্রথমবার আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা নিজেদের প্রপার্টি সেল করতে চাইছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।